2021-এ লিভারপুলের গবেষণাগারে তৈরি মাংসপেশির কোষ পরীক্ষামূলক পর্বে পাঠানো হয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। বিজ্ঞানীরা এখন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গবেষণা করে বুঝতে চাইছেন বয়স কিভাবে বাড়ে এবং তার প্রতিকারের পথ কি। মহাকাশে নবচারীদের উপর মাধ্যাকর্ষণের কি প্রভাব পড়ে? আমরা ল্যাবে তৈরি করা এই পেশিকোষগুলো পাঠিয়েছিলাম, আমরা কৃত্রিমভাবে সেগুলোর সংকোচন ঘটিয়েছি। মহাকাশ কেন্দ্রে সেগুলো সক্রিয়ভাবে কাজ করেছে। আমরা তুলনা করে দেখেছি মহাকাশে আর পৃথিবীতে পেশির বয়স কিভাবে বাড়ে। দেখেছি মহাকাশে বয়স বাড়ার প্রক্রিয়া খুব দ্রুত ঘটে। আমাদের স্বপ্ন হলো পেশির দুর্বল হয়ে পড়া ঠেকানো এবং বুড়ো হলেও মানুষ যাতে শক্ত থাকে সেই লক্ষ্য অর্জন। বায়োপসি করা দেহাংশ থেকে মাংসপেশির ক্ষুদ্র অংশ তারা বের করে নেয়। সেগুলোর স্টেম সেল থেকে তারা ক্ষুদ্রাকৃতি পেশি তৈরি করে। কিভাবে সেটা হয়? সেটা শুরু হয় এই খোপ কাটা বাক্সগুলোতে। এখানে 9টি প্রকোষ্ঠ আছে। এখানে আছে কোষের মিশ্রণ, আমাদের পেশির কোষ। এখান থেকে পিপেটের নল দিয়ে ওই মিশ্রণ টেনে মাঝের 3টি প্রকোষ্ঠে রাখি। এখানেই নতুন পেশি বেড়ে উঠবে। এটা দেখুন, আগে থেকে তৈরি করা একটা বাক্স। আপনি হয়তো এর ভেতরে 3টি পেশি ছোট্ট টুকরো দেখতে পাচ্ছেন। এই ছোট বাক্সগুলো এবার অন্য কন্টেইনারে ভরে আমরা মহাশূন্যে পাঠাবো।